এক দফার কর্মসূচি ঘোষণা করেছেন ডেঙ্গু আমাদের সকল মন্ত্রী জনাব মির্জা সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন আজকে বাংলাদেশে একটি সম্পূর্ণ অনির্বাচিত বিনা ভোটের এবং অবৈধ একটি সরকার বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা বাংলাদেশকে লুটপাট করছে তারই ধারাবাহিকতায় 2020 সালে একটি ভুয়া নির্বাচনের মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে দুই অবৈধ ব্যক্তিকে অবৈধভাবে মেয়রের পদে বসানো হয় তারা কোনো মেয়র না আমি বলতে চাই তারা এই অবৈধ শাসকের অবৈধ প্রশাসক তারা আজকে ব্যর্থ হয়েছে বাংলাদেশে বিশেষ করে ঢাকায় ডেঙ্গু বিস্তার রোধে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং এই খাতে বরাদ্দকৃত মশক নিধন বরাদ্দকৃত অর্থ সেখানে ব্যাপক দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে উঠে এসেছে আমাদের মাঝে এই মঞ্চে উপস্থিত আছেন দুইজন যারা ঢাকা শহরকে ইতিপূর্বে সিটি কর্পোরেশনের নেতৃত্ব দিয়েছেন জনতা জনাব মির্জা আব্বাস উনি মেয়র ছিলেন ঢাকার সাবেক মেয়র এবং আমাদের জনাব আব্দুল সালাম উনি সাবেক ডেপুটি মেয়র ছিলেন 2001 সালে যখন প্রথম বাংলাদেশে বা ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব আসে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের আমলে ঢাকা শহরে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে একটি পর্যায়ে আক্রান্তের সংখ্যা খুব কমে আসে এবং মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যের কোথায় চলে আসে আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে রেকর্ডবিহীনভাবে সংখ্যক রোগীরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে হাসপাতালে ঠাঁই নাই হাসপাতালে কোনো জায়গা নাই চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং দিনে দিনে এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে আজকেও 16 জনের মৃত্যু হয়েছে মৃত্যুর সংখ্যা 5 শতাধিক আক্রান্ত হয়েছে 1.5 লাখেরও অধিক আমি শুধু আপনাদেরকে বলতে চাই আজকে বাংলাদেশের যে সকল সমস্যা রয়েছে সব কিছুর মূলে এই অবৈধ সরকার এই খুনি শেখ হাসিনার অবৈধ সরকার দায়ী আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রথমত তাকে মুক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপটি আমাদেরকে নিতে হবে আজকে সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে রয়েছে আপনারা দেখেছেন বিভাগীয় সমাবেশ থেকে শুরু করে বিএনপি যে কোনো প্রোগ্রামে যে কোনো সমাবেশে লক্ষ লক্ষ সাধারণ জনগণ যোগদান করে এই অবৈধ সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে এই অবৈধ মেয়ররা আপনারা যখন ডেঙ্গু প্রকোপ অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে একজন দক্ষিণের মেয়র সে পরিবার নিয়ে বিদেশ ভ্রমণে ব্যস্ত ছিল আরেকজন তিনি ড্রোন উড়িয়ে একটা তামাশা করেছে জনগণের সামনে তারা একটা কেমিক্যাল এনেছিল বিডিআই যেটা পরবর্তীতে সেটার যে অরিজিনাল প্রস্তুতকারক সিঙ্গাপুর থেকে তারা চিঠি দিয়ে বলেছে তাদের থেকে কেনা হয় নাই এটা কোনো এই ওষুধের মানে তাদের থেকে কোনো যাচাই বাছাই না করেই অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে কেনা হয়েছে আমি শেষ যে কথা বলে শেষ করতে চাই এখন আজকে আমাদের এই আন্দোলন গত 15 বছর পরে একদম ক্রান্তিকালে এসে পৌঁছেছে শেষ মুহূর্তে এসে পৌঁছেছে এখান থেকে পিছে ফিরে যাওয়া যাবে না বন্ধুরা আমরা যে করে হোক আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই অবৈধ সরকারকে উৎখাত করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মাধ্যমে আবারও জনগণের সরকার প্রতিষ্ঠা করব তারপরে আমরা ঘরে ফিরে যাবো ইনশাল্লাহ